সো এগুলোকে সিদ্ধ করে নিয়েছি, এখন এগুলোকে হচ্ছে আমি স্লাইস করে নিব। সো ফার্স্টে আমি বাটার দিয়ে দিচ্ছি, এখন হচ্ছে সসেস গুলো অ্যাড করে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিচ্ছি, অরিগ্যানো দিয়ে দিচ্ছি, অল্প একটু আজিনোমোটো দিচ্ছি, টেস্ট মতো সল্ট দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি মেইন ইনগ্রেডিয়েন্ট সয়া সস। যে একটা ইয়ামি স্মেল আমি ঠিক বোঝাতে পারবো না তোমাদের। সো এই রেসিপিটা কিন্তু তোমরা ঈদের দিন ট্রাই করতে পারো, আই হোপ তোমার গেস্টদের খুবই পছন্দ হবে, আর যদি ট্রাই করো আমাকে জানিও যে কেমন হয়েছে, তাহলে আমি আরও অনেক বেশি ইন্সপায়ার্ড হবো।